তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অধীন 35 মাইল এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে দীর্ঘ বছর ধরে সুধন্য দেববর্মা ও সবিতা দেববর্মা নামে এক উপজাতি বৃদ্ধ দম্পতি জীবন সায়ান্নে এসেও বনের লতাপাতা কুড়িয়ে বিক্রি করে নিজেদের সংসার প্রতিপালন করে চলছে। তাদের পরিবারের সদস্য সংখ্যা 4 জন। বাম আমলে ওই পরিবারটির ভাগ্যে জুটেছিল নামই মাত্র একটি সরকারি ঘর। বর্তমানে ওই ঘরটি দৈন্য দশাগ্রস্ত। সুধন্য দেববর্মা ও সবিতা দেববর্মার ভাগ্যে জোটেনি সরকারি ভাতা কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা। তাদের সঙ্গে তাদের নাতনি থাকে, কিন্তু করোনা মহামারীর কারণে তাদের নাতনিরও বর্তমানে পড়াশোনা বন্ধ। কেননা অসহায় হতদরিদ্র পরিবারটি অনলাইনে যে নাতনি পড়াশোনা করাবে তা তাদের সাধ্যের বাইরে। অনলাইনে পড়াশোনা করতে দরকার একটা স্মার্টফোন, অথচ এই পরিবারটির নুন আনতে পান্তা ফুরানোর উপক্রম। তাই সাধ থাকলেও উপায় নেই, তাই বর্তমানে পড়াশোনা বন্ধ রেখে বাড়িতেই রয়েছে তাদের নাতনি। পরিবারটির অন্তদয় রেশন কার্ড থাকার ফলে কিছুটা হলেও সুবিধা হয়। এই প্রসঙ্গে 60 বছর বয়সে সবিতা দেববর্মা জানিয়েছেন, যদি গ্রাহক বেশি থাকে তবে লতাপাতা শাকসবজি বিক্রি করে দৈনিক 200 থেকে 250 টাকা রোজগার করা সম্ভব হয়, আর নতুবা 100 থেকে 150 টাকা নিয়ে বাড়ি ফিরতে হয়। কষ্ট করে তো আমি তুলে তুলে আনে জঙ্গল গড়িয়া শাক আছে, শাক তুলতে গেলে ছাপ আছে, অযুগ আছে, কিতা কামড় দিয়া খুব কষ্ট করে আনে পাহাড় থেকে। পাহাড় থেকে পাহাড় পাহাড় ওই সামনে পাহাড় না, একদম দূরে যাওয়ার লাগে। কতজন আছে সংসারে? সংসারে আমরা আছে এখন নাতি একজন লয়া 4 জন। আচ্ছা, যদি তাদের কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা কিংবা ভাতা তাদের কপালে জোটে তবে হয়তোবা জীবনের শেষ সময়ে একটু আরামে কাটাতে পারবে। এখন দেখার, স্বশাসিত জেলা পরিষদের নেতাবাবুদের কৃপাদৃষ্টি কবে নাগাদ বর্ষিত হয় এই উপজাতি দম্পতির উপর, সেদিকেই তাকিয়ে রয়েছে তারা। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।